আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো গ্রামের কিছু অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য ডকুমেন্টারি সিস্টেমে। সেই ছোটো ছোটো দৃশ্যগুলো আজকে গ্রামের অপরূপ সৌন্দর্যের ছোটো ছোটো দৃশ্য আজ তোমাদের সামনে তুলে ধরবো। আমি সৈয়দ মুশতাক, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার পাশেই তখন বন্ধুরা, চলুন গ্রাম ঘুরে ঘুরে দেখানো যাক যে গ্রামের সেই অপরূপ দৃশ্য, যে দৃশ্যগুলো শহরের জীবনে আপনি কখনো কোনোভাবেই খুঁজে পাবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে বলে রাখি, যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অ্যালার্টটি চালু করে রাখুন, যাতে এরকম আরও ভিডিও আপনার বলে চলে যেতে পারে। গ্রামের হাওয়া বাতাস, পাখিদের কলরব, পুকুর ও খালে বিলের মধ্যে হাঁসের আনাগোনা ও মাছের খেলাধুলা দেখতে যেন কি এক শান্তি অনুভব লাগে বন্ধুরা, যেটা আসলে শহরের জীবনে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, আমি গ্রামের সেই অপরূপ সুন্দর দৃশ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে দেব। দু একদিন বৃষ্টির মধ্যেই গ্রামে বর্ষার ছোঁয়া লেগে গেছে। বর্ষার ছোঁয়ায় গ্রামের বুক ফেটে বিভিন্ন খাল বিল বয়ে চলে যাচ্ছে, এরকম পানির ছোঁয়া, পানির দেখা অলরেডি আমরা পেয়ে গেছি। তো গ্রামে ঘুরতে এসে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো, আসলে সত্যি অন্যরকম অনুভূতি। গ্রাম মানে মাঠের পর মাঠ, নানান গাছের সারি, মাথার উপরে নীল আকাশ, এজন্য এক মেঘের সারি। সত্যি গ্রামের এই পরিবেশগুলা অসম্ভব সুন্দর বন্ধুরা। আপনাদেরকে আমি বলবো যে আপনারা শহরের জীবনে সরকারি ছুটির সময় একটু হলেও গ্রামে ঘুরতে আসুন। গ্রামের সেই স্নিগ্ধ মায়া অনুভূতি শরীরের মধ্যে একটু ছোঁয়া লাগিয়ে যান, তাহলে আপনার অনেক ভালো লাগবে, মন শান্তি থাকবে এবং সত্যি জীবনে চলার প্রতি অনেক শান্তি অনুভব করবেন। ছুটে চলা সেই গ্রামের মেঠুপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ার মতো। এই দৃশ্যগুলো পৃথিবীর আর কোথাও পাবে না, সত্যি এজন্য এক স্বর্গের রাজ্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশগুলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সত্যি মনের মধ্যে যে একটা অন্যরকম ভাল লাগে, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, সত্যি তার কোনো উদাহরণ নেই। প্রকৃতির আরো গভীরে তুমি ডুবে যাও, তাহলে প্রকৃতির সম্পর্কে আরো কিছু জানতে পারবে। এই সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে কৃষক তার পরিশ্রম বিলীন করতেছে এই সোনালি ধানের আশায়। কিছুদিনের মধ্যেই এই সবুজ ধান ক্ষেতটি সোনালি ধানে পরিণত হবে, সেই সোনালী শস্য আমার বাংলাদেশের ধান ক্ষেত কৃষকের মনকে ভরিয়ে দেয়। আমি গ্রামে হেঁটে হেঁটে ঘোরার সময় কিছু কিছু জায়গায় দেখতে পেলাম যে সেই সোনালী ধান কেটে কৃষকরা ইতিমধ্যেই ঘরে ধান তুলতেছে। সত্যি অনেক ভালো লাগতেছিল সেই দৃশ্যগুলো দেখতে। নতুন কাঁঠাল ধরেছে গ্রামের সেই গাছের মধ্যে, এজন্য এক নতুনের ছোঁয়া বসন্তের পরে। মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে পালে পাল ধরে, এজন্য এক সুন্দরের পূজারি। সেই গ্রামের মাঠে ছোট ছোট বাচ্চারা দল বেঁধে খেলাধুলা করতেছে, সত্যি সেই শৈশবকে মনে করিয়ে দিল এই গ্রামে এসে হেঁটে হেঁটে দৃশ্য দেখার সময়। আরেকটি মজার দৃশ্য এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা। দেখুন, গ্রামের সেই জঙ্গলগুলা কেটে এখন উজাড় করা হচ্ছে, এজন্য এক বুঝাই যায় না এগুলা যে কোনো এক সময় জঙ্গল ছিল। এই যে একটি গর্ত দেখতেছেন, এটি হচ্ছে শিয়ালের গর্ত। শিয়াল এই গর্তগুলোতে বসবাস করত, কিন্তু এখন জঙ্গলগুলো উজাড় হওয়ার কারণে শিয়াল দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে এই গর্তগুলো আমাদের সামনে ভেসে চলে এসেছে। চলুন বন্ধুরা, এখন গ্রামের বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন এবং পাশেই থাকুন।